তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের আরও একবার স্বাগত জানাই তোমাদের টেকনিক্যাল স্টুডেন্টদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে। আমি কৃষ্ণ ঘোষ আর আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব জেক্সপো এবং ভোকলেটের লাস্ট যে আপডেটটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আরও একটা কাউন্সেলিং তোমাদের জন্য হবে, সেটা মপ আপ রাউন্ড বলতে পারো বা যাই হোক নতুন করে একটা কাউন্সেলিং পোর্টালটা ওপেন করার পর যারা রেজাল্ট আগে আপলোড করতে পারেনি বা যারা কোনো কলেজ পায়নি তাদের জন্য একটা কাউন্সেলিং হবে। এই ভিডিওটা আপলোড করার পর তোমরা অনেকেই অনেকভাবে ভুল বা মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে হয়েছে বা ভিডিওর অর্থটা তোমরা বুঝতে পারোনি অনেকে, তার জন্যে অনেকেই মানে বড় সড়ো একটা মিস্টেক করতে চাইছো। সেই মিস্টেকটা যাতে না হয় তোমরা প্রচুর কমেন্ট করেছিলে, আমি অনেক ব্যক্তিগত মেসেজও রিসিভ করেছি, তার জন্যে আজকের এই ভিডিওটা ডাউটগুলোকে ক্লিয়ার করার জন্য তৈরি করছি। সবার প্রথম তো হচ্ছে এই যে কাউন্সেলিংটা হবে ভবিষ্যতে বা 15 তারিখের পর যেটা হওয়ার কথা আছে এখানে কিন্তু সবার জন্যে না। এর মানে এই নয় যে যারা থার্ড রাউন্ডে কলেজ পেয়ে গেছো তারাও সেই কলেজে অ্যাডমিশন নেবে না বলে আবার নতুন করে সেইখানে পার্টিসিপেট করতে পারবে। কাউন্সেলিংটা শুধুমাত্র তাদের জন্য যারা এখনও পর্যন্ত কোনো কলেজে অ্যালটমেন্ট লেটার পায়নি বা কোনো জায়গাতে অ্যাডমিশন নেয়নি। কোনো স্টুডেন্ট যদি রেজাল্ট আপলোড না করতে পারে তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। ম্যানুয়াল কাউন্সেলিংটা এমনও না যে 100% তোমাদেরকে সিট দেওয়া হবে, যতক্ষণ সিট থাকবে ততক্ষণ দেওয়া হবে, খুবই অল্প সংখ্যক লিমিটেড সিট অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আছে, যে সিটটা যাতে খালি না হয়। অনেক সময় অনেক স্টুডেন্ট থার্ড রাউন্ডে কলেজ পাওয়ার পরও অ্যাডমিশন নেয় না, তারপর যে খালি সিটটা হয় সেই খালি সিটটাকে ক্যালকুলেট করে এই যে নতুন করে রাউন্ডটা হবে সেখানে এই সিটটা ডিস্ট্রিবিউট করা হবে। কিন্তু সবাই যে 100% গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে এমনটা কিন্তু না। বারবার বলছি এই ভুলটা কেউ করো না যে থার্ড রাউন্ডে কলেজ পেয়ে গেছি সেই কলেজে অ্যাডমিশন নেব না, আমি এর পরের যে রাউন্ডটা আসবে সেটাতে পার্টিসিপেট করব, এটা কিন্তু হবে না। এরকম ভুল যদি তোমরা করো সেক্ষেত্রে একুলো যাবে ওকুলো যাবে, দেখা গেল থার্ড রাউন্ডের পরে যেটা ধরে নাও আমি সাপোজ ধরছি এক্স রাউন্ড বা ফোর্থ রাউন্ড বলে ধরে নিলাম বা ম্যানুয়াল রাউন্ড ম্যানুয়াল কাউন্সেলিং, ম্যানুয়াল কাউন্সেলিংয়েও কোনো সিট পেলে না, উল্টো থার্ড রাউন্ডে যে সিটটা পেয়েছিলে এটাতেও ভর্তি হলো না, এটাও ক্যান্সেল হয়ে গেল, তখন দুকুলি ডুবে যাবে। এর থেকে বেটার হবে যে কলেজটা পেয়েছো সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। যারা অ্যাডমিশন নিতে পারেনি যারা কোনো কলেজে সিট পায়নি তাদের জন্য ফাঁকা সিটটাতে কম্পিটিশন করা হচ্ছে। এর মানে এই নয় যতজন অ্যাপ্লাই করবে সবাই পেয়ে যাবে, যতক্ষণ সিট থাকবে ততক্ষণই দেওয়া হবে। আগের বছর ম্যানুয়াল কাউন্সেলিংয়ের যদি রুলসগুলো তোমরা দেখো বিষয়টা বুঝতে পারবে। আমি রিকোয়েস্ট করব, ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যে আগের বছর ম্যানুয়াল কাউন্সেলিংয়ের যে অফিসিয়াল নোটিশ ছিল তাতে কী বলা ছিল যে যতক্ষণ সিট থাকবে শুধুমাত্র ততক্ষণই দেওয়া হবে। তোমার র্যাঙ্ক যদি অনেক বেশি থাকে ততক্ষণে যদি সিটটা সাপোজ ধরে নাও খুব বেশি ম্যাক্সিমাম হলে 300 থেকে মানে খুব বেশি হলে 300-350টা সিট জেক্সপোর জন্য থাকবে হয়তো দেখা যাবে, আর ভোকলেটের জন্য তো এত সিট হয় না, ভোকলেটের জন্য হয়তো 150-200 এই রকম সিট থাকবে। আমি পার্টিকুলার কোয়ান্টিটিটা বলতে পারছি না, পার্টিকুলার সংখ্যাটা বলতে পারছি না, কিন্তু প্রচুর সিট খালি নেই, খুব কম সংখ্যক সিট গভর্নমেন্ট কলেজে খালি আছে। যারা সরকারি কলেজ পেয়ে গেছো যদি এখন থার্ড রাউন্ডের পরও টাকা পেমেন্ট না করে 1300 টাকা পেমেন্ট না করে কলেজে সমস্ত মেল যদি না পাঠাও তাহলে কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এর মানে এই নয় যে থার্ড রাউন্ডে আবার নতুন করে কলেজ পাবে, এই ভুলটা কিন্তু করো না। এই ভুল করলে যে কলেজটা পেয়েছো এটাও চলে যাবে, নতুন করে কোনো কলেজ যদি না পাও তখন সেই প্রাইভেটে অ্যাডমিশন নিতে পারবে মানে নিতে হবে বাধ্য হয়ে। আর একটা বিষয়, যারা ভাবছো যে আমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছি প্রাইভেটে তাহলে আবার কি এই রাউন্ডে পার্টিসিপেট করতে পারো, যদি তোমরা প্রাইভেটে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে থাকো কিন্তু একটা ভ্যালিড র্যাঙ্ক আছে তাহলে পার্টিসিপেট করতে পারবে। যদি কাউন্সেলিংয়ের থ্রু কোনো কলেজ পেয়ে থাকো সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এই ধরনের কোনো স্টুডেন্ট এই যে নেক্সট যে রাউন্ডটা হবে এই রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি, বারবার বলছি তোমরা এই ভুল করো না, যদি সরকারি কলেজ পেয়ে থাকো সেখানে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ কোনো সিওরিটি নেই 100% যে ম্যানুয়াল কাউন্সেলিং বা যে রাউন্ডটাই হোক না কেন, ফোর্থ রাউন্ড ধরো যাই ধরো না কেন, সেখানে তোমরা 100% সিট পাবে এটার কোনো গ্যারান্টি নেই। বিষয়টা আশা করছি বোঝাতে পেরেছি, তো এই ভুলটা করে ফেলো না যে যে কলেজটা পেয়েছি সেই কলেজটা ছেড়ে দিচ্ছি। আর একমাত্র উপায় যেটা থাকবে যে প্রাইভেট কলেজে লাস্টে দেখবে অ্যাডমিশন নিতে হবে, প্রাইভেট কলেজ থেকে বাঁচার জন্য সরকারি কলেজেই অ্যাডমিশন যদি পেয়ে থাকো নিয়ে নাও। নেক্সট আমি একটা ভিডিও দেবো যেখানে আলোচনা করব যে প্রাইভেট কলেজ থেকে পড়লে তার যে সার্টিফিকেট আর সরকারি কলেজ থেকে পড়লে যে তার সার্টিফিকেট দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে, 2020 সালে কি নতুন কিছু আপডেট আসবে যে যার কারণে চাকরি পেতে বা অন্য কোনো সেক্টরে কোনো ধরনের সমস্যা হবে। আমি যদিও এই রিলেটেড ভিডিও বানানো আছে তোমরা আজকেই চাইলে সেটা দেখতে পারো, আগের বছরের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেবো সেটা দেখতে পারো, নতুন করে কিছু নতুন আপডেট নিয়ে নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে
ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এই সব কিছু নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি, সেটা দেখতে পারো। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নিয়ে বেশ কিছু স্ক্যাম হচ্ছে, অনেক বেশি বেশি টাকা অনেকের চলে যাচ্ছে, এই নিয়ে বেশ কয়েকটা আপডেট আমি পেয়েছি। চেষ্টা করছি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটাকে বানানো নিয়ে আরেকটা ভিডিও আমি তোমাদেরকে দেবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের লাইফে হেল্প করে, চ্যানেলটা সাবস্ক্রাইব তো করেই নিয়েছো, সাবস্ক্রাইবের সাথে সাথে তোমাদের মূল্যবান মন্তব্য বা আমার ভিডিও সম্পর্কিত তোমাদের কী মন্তব্য আছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তোমরা ভিডিওগুলি লাইক করলে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করলে আমি মোটিভেশন পাই তোমাদের জন্য এই ধরনের ভিডিও আরও তৈরি করার জন্যে। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটায় আবেদন তোমরা শুরু হয়ে গেছে, তোমরা এরপর করতে পারো। যদি কলেজ থেকে ফিজিক্যালি যে রিসিপ্টটা আছে, পেমেন্টের যে রিসিপ্ট, সেটা যদি কালেক্ট করতে পারো এবং ইনকাম সার্টিফিকেটটা গ্রুপ এ অফিসারের কাছ থেকে ই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করো, ফার্স্টে ই ডিস্ট্রিক্টের থ্রু গ্রুপ এ অফিসারের কাছ থেকে রেডি করে নাও, তারপর খুব তাড়াতাড়ি ভিডিও আসছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটায়। আর যারা মাইনরিটি স্কলারশিপ তাদেরও অ্যাপ্লিকেশন প্রসেস চলছে, যতটা তাড়াতাড়ি পারো মাইনরিটি স্টুডেন্টরাও তোমাদের যে ওসিসের যে স্কলারশিপটা হয় সেটার ক্ষেত্রে আবেদন করে দিও। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার আর তোমাদের মন্তব্য কমেন্ট সেকশনে। ধন্যবাদ।